আমনে রাজির সাথে 1939 ঢাকা নেতাজি এসলেন তখন বলেছিলাম বোস তুমি মানুষকে ন্যায়ের দণ্ড দেওয়ার লাঠি হাতে ধরাও দুর্বল করো না চিটিয়ে শুয়ে থাকার ব্যবস্থা করো না আমার মাটি আমার দেশ আমি হাত বাঁধবো তাদের কাছে তাদের লাঠি ধরা শেখাও অন্যায়ের বিরুদ্ধে খুন আমাদের ধর্ম নয় সেই জন্য অনেকে সশস্ত্র বিপ্লবের কথা বলে আমাদের ছেলেরা কারণ অস্ত্র বিনে চলে না সেই অস্ত্র চিকিৎসকের হাতের অস্ত্র খুনির হাতে নয় চিকিৎসকের হস্ত তো সে খুনি নয় চিকিৎসক কি করে রোগী রোগ নিরাময় করে রোগ থেকে মুক্ত করে আমরা সেই বিপ্লবের ডাক দিচ্ছি সবাইকে আসো সমাজের দুশমন সমাজের যত শয়তান শোষক তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয় সশস্ত্র বিপ্লবের ধারায় সমাজকে উদ্বুদ্ধ করো চিকিৎসকের মতো